আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশ হিসেবে ন্যায্য পানি প্রাপ্তির দাবি রাখে বাংলাদেশ। এরপর জয়েন্ট রিভার কমিশনে তিস্তার পানি দেওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু কথা রাখেনি ভারত সরকার। উল্টো মমতা উদ্যোগ নেন নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রকে দিয়ে তিস্তার গবেষণা করার। বলা হয় এই গবেষণা রিপোর্টের পরই বিষয়ে ফয়সলা করা হবে, কিন্তু গবেষণা রিপোর্ট জমা দেওয়া হলেও আজ পর্যন্ত তা প্রকাশ করেনি মমতা। পশ্চিমবঙ্গের শীর্ষ রাজনীতিকরা মনে করেন অবিলম্বে বিষয়টির ফয়সলা দরকার। কলকাতা ঘুরে এসে অপু খন্দকারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন শেষ পর্ব। চীন থেকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মধ্য দিয়ে তিস্তা এসে মিশে গেছে ব্রহ্মপুত্রের প্রবহমানতায়। ত্রি সেরাতা বা তিন প্রবাহের কারণেই নদীর নাম হয়েছে তিস্তা। খরস্রোতা এই বন্য নদী শাসন করে ভারতের পানি প্রত্যাহারের কারণেই তিস্তার বিস্তীর্ণ এলাকায় এখন জেঁকে বসেছে মরুময়তা। সেচের অভাবে বছরের পর বছর ধরে চলছে ফসল হানি। আন্তর্জাতিক নদী তিস্তার পানিপ্রাপ্তির বৈধতা নিয়ে পশ্চিমবঙ্গের নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র যে গবেষণা করেছেন তার প্রতিবেদন প্রকাশের অনুমতি না দেয়াই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ক্ষুব্ধ বিশিষ্টজনেরা। দিল্লি সরকার ব্যাপারগুলো বুঝেছে, বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো করা দরকার সেটা বুঝে দিল্লি সরকার যেখানে উৎসাহ নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ড্রাফট নিয়ে মনমোহন সিং ওখানে গিয়ে উনি ব্যাপারটা করাতে পারেননি, কেন পশ্চিমবাংলার থেকে আপত্তি উঠেছে। অথচ পশ্চিমবাংলার সরকার নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রকে দিয়ে যে কমিটি, একজনের যে কমিটি করেছে তার রিপোর্টটা কেন পশ্চিমবাংলা সরকার প্রকাশ করছে না? যে সত্যি অবস্থাটা কি, সত্যি কি তিস্তায় পানির একটা সমস্যা আছে যেটা বাংলাদেশকে বাড়তি পানি দেওয়া যাবে না? তিস্তার পানি বন্টনের ক্ষেত্রে মরশুমের সময়তে চুক্তি মানে অবিলম্বে হয়ে কার্যকরী হওয়া উচিত। গবেষক বিশারদ তাদের মতামত নিয়ে বাস্তবসম্মত চুক্তি করা উচিত। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার কথা ছিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগের মুহূর্তে তিনি যেতে পারছেন না, তখন বুঝলাম যে একটা ব্যতিক্রমী ব্যাপার ঘটতে যাচ্ছে, ইংরেজিতে যাকে বলে রং সিগনাল। কংগ্রেস সহ অন্য দলগুলোর সম্মতি সত্ত্বেও তিস্তা চুক্তির সুফল না পাওয়াই তৃণমূলের সমালোচনায় সোচ্চার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। রিজিওনাল পার্টিগুলো 10 বছরে অনেক ফনফনিয়ে উঠেছে, পশ্চিমবাংলায় যেমন উঠেছে, তামিলনাড়ুতে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, বিহারে হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বহু আঞ্চলিক শক্তির পুনর্জাগরণ ঘটেছে। তার ইউপিএ সরকার নিজের ধারণা ছিল যে পশ্চিমবঙ্গের সরকার এইসব নিয়ে কোনো বিরোধিতা করবে না, কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা সংকীর্ণ অর্থে কিন্তু এটার বিরোধিতা করা হলো। বাংলাদেশের সঙ্গে 54টা নদী বর্ডার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে, তো স্বাভাবিকভাবেই বাংলাদেশে যেমন গঙ্গার জল গেছে সেরকম বাংলাদেশ তিস্তার জলও যাবে। তিস্তার পানি চুক্তির ব্যাপারে দীর্ঘদিনের ঝুলে থাকা অমীমাংসিত বিষয়টির সমাধান চান পশ্চিমবাংলায় বসবাসকারী বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। তারা চাইছেন এখানকার শীর্ষ রাজনীতিবৃন্দ, রাজ্যসভা আর বিধানসভার নেতৃবৃন্দের সঙ্গে বসে বাংলাদেশের সরকার যেন অবিলম্বে এই বিষয়টির মীমাংসা করে নেন। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ডালহৌসি স্কোয়ার, কলকাতা।